ঠাকুর আসবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, এই ছড়ার গুরুত্ব যে কতখানি তা এবারে হাড়ে হাড়ে টের পেল বাঙালি। বুধবার শুরু হয়ে শনিবার শেষ হলো দুর্গোৎসব। প্রতি বছরের মতো এবছরেও ছিল মান অভিমান, ছিল প্রতিবাদ, ছিল সেরা সেরা পুজো হওয়ার লড়াই। সব মিলিয়ে হই হই করে সম্পন্ন হলো দুর্গাপুজো। এবারে সেরা মণ্ডপ সজ্জার মধ্যে অন্যতম ছিল শিবাজি পার্কের পুজো। শুধুমাত্র সত্যজিৎ প্রেমীদের কাছেই নয়, গোটা বাঙালি জাতি ও ভারতবর্ষের মানুষের কাছে যে সত্যজিৎ রায় আজও স্পেশাল তা আবারও মনে করিয়ে দিয়েছিল এই মণ্ডপ। এবছর সত্যজিৎ রায়ের অমর সৃষ্টিগুলিরই এক ঝলক মণ্ডপ সজ্জায় মনে করিয়ে দিয়েছিল শিবাজি পার্ক। এবছর তাদের থিম ছিল তোমারে সেলাম। এবছর আমাদের 70তম বর্ষ। এবছরের থিম আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক শ্রী সত্যজিৎ রায়ের কর্ম এবং জীবন সম্পর্কে আরও বেশি মানুষকে সচেতন করার জন্য এবারে আমাদের থিম তাঁকে নিয়েই। থিমের নাম হচ্ছে তোমারে সেলাম। আমরা বা আমাদের যারা একটু ছোট আমাদের থেকে, ধরুন যাদের এখন 30-32 বছর বয়স, তারা পর্যন্ত সত্যজিৎ রায়ের কাজকর্ম সম্পর্কে মানে তাদের জানা আছে। কিন্তু এখন যারা একদম ছোট ছোট স্কুলে পড়ছে, তাদের কিন্তু সত্যজিৎ রায় সম্পর্কে অতটা সচেতনতা নেই। তো সেই বিষয়টা নিয়ে আজ তাঁর যে কাজের ব্যাপ্তি এবং প্রত্যেকটা কাজই শিক্ষামূলক করেই হয়েছে, মানে যেভাবে সিনেমায় লেখা ছিল সেইভাবে সেই ফন্টে সেই স্টাইল ইউজ করেই করা হয়েছে। আসলে সত্যজিৎ রায় তো প্রত্যেক মানুষের শৈশবের একটা মানে অবিচ্ছেদ্য অঙ্গ। মানে সত্যজিৎ রায় মনে পড়লে গুপী গায়েন বাঘাবাই, হীরক রাজার দেশে, আরও অন্যান্য যে সিনেমাগুলো আছে, পথের পাঁচালী, অপু দুর্গা সেই ট্রেন দেখে ছুটে যাওয়া, এগুলো মনে পড়ে। তো সেইগুলোকে আবার আমাদের প্যান্ডেলে ঢুকে যেন মানুষ আবার নিজের শৈশবকে, নিজের কৈশোরকে একবার রোমন্থন করতে পারেন স্মৃতিটা, সেই স্মৃতিটা উস্কে দেওয়ার জন্যই আর কি এই ধরনের চেষ্টাগুলো আমরা করেছি। সব মিলিয়ে জমজমাট ছিল এবারের দুর্গাপুজো। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।